হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপাস ব্লগ। এ নতুন ভিডিও দেখার জন্য সব বন্ধুদেরকে আরো একবার, বাবু পড়ে যাবে কিন্তু কথা বলতে দে, সব বন্ধুদেরকে আরো একবার ওয়েলকাম জানাই সব বন্ধুদেরকে আমার তরফ থেকে। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদে আমার ছেলেও সুস্থ আছে, ভালো আছে। তো বন্ধুরা দেখো কি ওয়েদারটা খারাপ, কি বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম আজকে একটা আমাদের এখানে মল ওপেন হয়েছে নতুন, রিলায়েন্স। তো সেখানে জানি না, মানে আজকে প্রথম উদ্বোধন হলো, তো আমি ভাবছিলাম যে যাবো 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 যাবো। তোমাদের দাদাভাই ছিল না, এখন মোটামুটি 8টা পার হয়ে গেছে, 8:35 বাজে। তো তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকলো, এসে স্নান দান করে শুয়ে পড়েছে। আর শোনো না, রান্নাঘরে একটা মিষ্টি আছে, খেয়ে নাও। আর মিষ্টুর মা কাঁঠাল দিয়েছে তোমাকে, খেলে খাও। কাঁঠাল পেলে খুব খুশি। ইস বাবু, তুই এত জ্বালাস কি জন্য আমাকে? তো ওয়েদারটা একদম খারাপ, কিছুক্ষণ আগে বৃষ্টি হলো। আমি ভাবছিলাম বিকেল থেকে ভেবে রেখেছি আজকে মলটা কিরকম বলতো। রিলায়েন্স নতুন শপিং বলবো না, একটা মল ওপেন করেছে। তো এখানে মাইকিং করে গেছে যে এখানকার লোকজন যাচ্ছে, বলছে প্রত্যেকটা জিনিসের উপরে আজকের দিনের জন্য, যেহেতু আজকে ফার্স্ট উদ্বোধন হয়েছে, সেহেতু আজকের দিনের জন্য প্রত্যেকটা জিনিসের উপরে ডিসকাউন্ট দিচ্ছে। আর জামা কাপড় পাওয়া যায় কিনা আমি বলতে পারবো না, তবে মুদিখানার যত জিনিস আছে সব একদম পাওয়া যায়। তো আমি ভেবে রেখেছি যে আমি যাবো যাবো, আমাদের এই বিল্ডিং এ যত ফ্যামিলি আছে সবাই যাচ্ছে, কিন্তু আমি যেতে পারছি না, তোমাদের দাদাভাই নেই, এই জন্য আমি আর যেতে পারছি না। তো বাবু একটু আগে ঘরে ঢুকলো, তো এখন একটু যাবো প্ল্যান করছি। তো আকাশ দেখো ডাকছে, মেঘ করছে, বৃষ্টি এসে গেছে, আমি কেমন করে যাবো ভেবে পাচ্ছি না। তো কিছুক্ষণ আগে মুসুলধারে বৃষ্টি হয়ে গেল, এখন একটু বৃষ্টিটা ছেড়েছে। তোমাদের দাদাভাই বলছে রেডি হও রেডি হও, যাবো যাবো। তো আমি ভাবলাম যে যদি যাই তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করব, কারণ আমিও দেখিনি, আমি নতুন দেখবো, তোমাদেরকেও দেখাবো। দেখো বৃষ্টি হয়েছে, বাবা কাঁঠাল গুলো কেমন খেতে মিষ্টি, এসে কাঁঠাল নিয়ে বসে পড়েছ। আরে ওকে দিও, ও তো খেতে ভালোবাসে। পুকু খাই না, খাস না, আমাকে একটু দাও না গো, বীজটা ছাড়িয়ে দাও। দেখো একদম কাঁঠাল নিয়ে বসে পড়েছে, কাঁঠাল খাচ্ছে। আমার দুষ্টু পাপা, এটা আমার দুষ্টু পাপা, দুষ্টু পাপা দেখি দেখি হাতে কি নিয়েছো বাবা, দেখি দুষ্টামি করার জন্য কই রেডি বাবু। আমি ভাবলাম যে সংসারে তো টুকিটাকি জিনিসপত্র লাগেই, তো সেখানে যদি প্রত্যেকটা জিনিসের উপর এত কম কম ডিসকাউন্ট দেয় তাহলে যাওয়া যাক, একবার দেখেও আসা হবে, কিছু জিনিসপত্র নিয়েও আসা হবে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আমি রেডি রেডি হয়ে নিই। তোমাদের দাদাভাই বলছে বৃষ্টিটা একটু ছেড়েছে, চলো এখনই রেডি হও। আর আমরা যেখানটায় থাকি এখান থেকে খুব একটা বেশি দূর না, টোটো করে গেলে 5 মিনিটে পৌঁছে যাব। আর যদি হেঁটে হেঁটে যাও তাহলে মোটামুটি তো 20 মিনিটের মতো লাগবেই। তো চলো আমি রেডি হই, তোমরা সঙ্গে থাকো। কি যাবি না, এত ছটফট করে কি না, তুই যাবি না, তুই যাবি না। এই বাবা নিয়ে যাবো মা, রূপা দেখো গেঞ্জি পরছে না, কি করে নিয়ে যাবো, যাবো মা ভোকি পিপ পিপি ভোকি পিপ যাবো মা, এত চঞ্চল একটা জামা পরাতে যায় না ছাত্র। ছি ছি শোনা মা, তার ফ্যান লাগিয়েছে। ইস বাবা গুরু গুরু করতে যাবো তো আমরা, চলো 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 ঘুরতে যাবো, চলো চলো। দেখো কিরকম চঞ্চল, দেখো তুমি আর পান খাবো না তো, কে তুমি, আমি আবার পান খাবো না। দেখো কেমন ছুটছে, এখানে চুপ করে দাঁড়াও, সবাই দেখবে তোমাকে কেমন লাগছে, এখানে চুপি করে বসো। এতই দুষ্টু,
হাগিস পরো তাহলে আমি নিয়ে যাবো না, প্যান্ট নিয়ে ঘুরে বেড়ানো মাথা পড়ি একা একা। প্যান্ট পরবা না, তাহলে থাকো ইন্টু তোমাকে নিয়ে যাবো না। তো গাইস দেখো আমি রেডি হয়ে গেছি, আর চাতাংশনাও তো রেডি করে দিয়েছি, ওইদিকে তোমার দাদাভাই প্যান্ট করছে, এইদিকে পুকু রেডি হচ্ছে, এই হচ্ছে তোমাদের দাদাভাই। হ্যালো, বিচ্ছিরি লাগছে, ছি ছি ছি, না দেখাবো না মুখটা, সরো তো। অনেক বাজে জানো, রাত্রি 9টার মতন, এই দেখো 9টা বেজে গেছে, নেমে গেছি। বাবু রাখছেন।
সাবান দুটো
আচ্ছা নাও নাও যাও ওইদিকে সরে যাও খেলো যাও এটা নিয়ে যাও মেরি বিস্কুট নিয়েছি ছেলের জন্য আর এইটাতে আছে এলাচ আর দারচিনি এটা আছে কালো জিরা এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে সার এটা হচ্ছে কমফোর্ট এটা হচ্ছে লবণ এখানে আছে 1 কিলো চিনি এখানে আছে ওই মটর গুলো ছোলা মটর আর এটা তোমার দাদা ভাই নিয়েছে সম্বরের মশলা আর বিরিয়ানির মশলা পাপা তোমার জন্য তো ওইটা না তোমার জন্য এই যে তাতানের জন্য একটা ওয়াইপস নিয়েছি আর এই তাতানের জন্য কিটক্যাট নিয়েছি একটা আর এই একটা কিন্ডার জয় বাবা নাও এইটা নাও তুমি ওগুলো কেন মুখে দিচ্ছ এইটা নাও আর নাও এগুলো খাবে তুমি আজকে মতো বাজার এখানে শেষ আজকে প্রথম গেলাম আমি এগুলো নেব ভাবিনি ভাবলাম যে একটু দেখে আসি আর যদি জিনিসের দাম কম হয় তাহলেই নেব তো দেখছি গিয়ে অনেকটাই কম এই জন্য এই বাজারগুলো করে এলাম তো দেখে নিলে আমার বাজার কি করছো পাপা তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি দূর নিয়ে যাবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো দেরি না করে ঝটপট আরও নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও যাতে আরও নতুন নতুন ব্লগ ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে ফার্স্ট টাইম পৌঁছে যায় চলো বন্ধুরা আজকের মতো টাটা।